এক বছরের মধ্যে ঢাকার ঝুলন্ত তার অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র। দৃষ্টিনন্দন নগরী গড়তে মাটির নিচ দিয়ে সব তারের সংযোগ দেওয়ায় উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। গুলশানের ঝুলন্ত তার অপসারণ কার্যক্রমের উদ্বোধন করে এসব বলেন মেয়র। আদ্দিন সজীবের রিপোর্ট। ঝুলন্ত তারের নগরী যেন ঢাকা। ডিশ, ইন্টারনেট, বিদ্যুৎ, টেলিফোনের অগণিত ক্যাবলে ব্যস্ত নগরীর কোনো কোনো এলাকায় আকাশই ঢেকে গেছে। মাঝে মধ্যে এসব ওভারহেড ক্যাবল অপসারণের উদ্যোগ নেওয়া হলেও কদিন পরেই আবার তা একই অবস্থায় ফিরছে, যার কারণে ঘটছে নানা দুর্ঘটনাও। উত্তর সিটি কর্পোরেশনের দাবি, এবারের উদ্যোগ সুপরিকল্পিত। তার অংশ হিসেবেই গুলশানে DNCC মার্কেটের সামনে ঝুলন্ত তার অপসারণ শুরু করে ভ্রাম্যমাণ আদালত। তিনটা কোম্পানি এন্টিটেন পেয়েছে, কিন্তু ওনারা কিন্তু কাজ করছে না। আমি এখানে মনে করি এটা এন্টিটেন যারা নিয়েছে তাদের সম্পূর্ণ ব্যর্থতা। তারা 10 বছর যাবৎ লাইসেন্স নিয়েছে, তারা কেন এই মাটির তল দিয়ে তারা কেন অল্টারনেটিভ লাইন করে দেন নাই? তবে নগরের মানুষ যাতে সব সেবা পায় সেজন্য মাটির তল দিয়ে তারের লাইন নেয়ার উদ্যোগ নেওয়ার কথাও জানান উত্তর সিটির মেয়র। ISP-র কথা হচ্ছে যে তারা যে লাইন চাচ্ছে তারা টাকা অনেক বেশি চাচ্ছে, কোয়াপ বলছে তাদের ভাড়া অনেক বেশি চাচ্ছে। সুতরাং আমি সাব্যস্ত করেছি ওনাদের সাথে মিটিং করে, আমার চিফ ইঞ্জিনিয়ার সহ আমাদের যে সসার ড্রেনগুলো আছে এগুলোর নিচ দিয়েই আমি পাইপ বসিয়ে দিব। ঝুলন্ত তারের এই জঞ্জাল সরাতে পারলে নগরীর অনেক সড়ক এবং স্থাপনা দৃষ্টিনন্দন হবে বলে জানান কর্মকর্তারা। আদিন সজীব, ATN বাংলা, ঢাকা।